দিল্লি থেকে এসেছি সাতাও দেখতে। আজকে প্রিমিয়ার শো, আমার কাছে মনে হলো যে আজকে এত ভিড়, আমার টিকিট নিতে অলরেডি 100 জনের পরে লাইনে থাকতে হয়েছে। আজকের দিনের জন্য অপেক্ষায় ছিলাম যে সাতটি মানে স্পেশাল ইভেন্টের সাথে আমরা জড়িত, তো বেশি ক্রাউডেড থাকলে আমাদের সার্থকতা না, তো ভালো লাগছে। আশা করি আমরা সামনে আরও বেশি সুফল পাবো এটা থেকে। আমার ভীষণ ভালো লেগেছে, এটা উত্তরাঞ্চলের একটা জনগোষ্ঠীর উপরে সিনেমাটা করা, তো আমি জানতে পারলাম যে ওই জনগোষ্ঠী কেমন করে চলে, ওদের ভাষা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। সম্পাদন আর একটু গোছানো হইলে সিনেমাটা আরও ভালো লাগে। গল্পটা খুবই অনেস্ট, আমরা আসলে শহরের ইটকাট পাথরের মধ্যে থাকতে থাকতে অ্যাকচুয়াল গ্রামের গল্পটা ভুলে যেতে বসেছিলাম। তো ছবিটা দেখে আমার মনে হয়েছে আমরা একদম গ্রামের অ্যাসেন্সটা ফিরে পেয়েছি। আজকের ছবিটা আমাকে নানান কারণে খুব মুগ্ধ করেছে, কাহিনী, অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফটোগ্রাফি, একজন তরুণ পরিচালকের পক্ষে এটা যথেষ্ট কৃতিত্ব। এই সিনেমার জন্য আমরা বিকল্প পদ্ধতিতে প্রচারণা চালিয়েছি, দর্শকের দ্বারে দ্বারে গিয়েছি, তাদের কাছে লিফলেট বিতরণ করেছি, পোস্টার লাগিয়েছি, তো সেই সময়ও বিশাল লাইন দেখেছিলাম। আজকেও আমি সেই স্মৃতিটা আবারও আমার মনের মধ্যে ভেসে উঠেছে, লম্বা লাইন দেখছি। সত্যিকার অর্থে এই লাইনটা দেখে যেটা মনে হচ্ছে যে সিনেমা নিয়ে অনেক বেশি আশাবাদী হচ্ছি। আমরা অনেক সময় বলি যে বাংলা সিনেমা, অনেকে বলে যে কয়জন দেখে বা আমাদের সিনেমার মান কেমন, বিশ্বমানের সিনেমা তৈরি হচ্ছে কিনা, আজকে এই লাইন সেটা প্রমাণ করছে যে আমাদের সিনেমা সাধারণ দর্শকের কাছে যদি পৌঁছানো যায় তারা সত্যিকার অর্থে সিনেমাটা দেখেন। অনেক বড় লম্বা লাইন দেখতে পাচ্ছেন, কুপনের জন্য অনেকেই চাচ্ছে, তো এটা তো আসলে আপু অনেক ভালো লাগার বিষয়। এটা সবার জীবনে ঘটে কিনা জানি না, এটা একটা স্মরণীয় দিন আমার জন্য। আজকে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার প্রিমিয়ার হচ্ছে, মানে আমার সিনেমা সাতার প্রিমিয়ার হচ্ছে। বাইরের দর্শকরা এটাকে খুব ভালোভাবে রিসিভ করেছেন, তারা এটার সাথে অ্যাটাচড হয়েছেন সিনেমাটা দেখতে যেয়ে। তেমনি আজকে যারা এসেছেন তারা দেখবেন, এবং আমি আশা করছি, প্রত্যাশা রাখছি তাদের প্রতি যে তারাও একাত্ম হবেন এই সিনেমাটার সাথে। আমাদের সিনেমার দর্শক নাই এটা বারবার বলা হয়, এটা আমি কখনোই বিশ্বাস করি নাই, এবং সেইভাবেই আমরা প্রচারণা করেছিলাম, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিনেমার দর্শক আসছে, কিন্তু সিনেমা হলরা এই সিনেমা নিতে যাচ্ছে না। এখন পর্যন্ত সিনেপ্লেক্স থেকে বা অন্যান্য মাল্টিপ্লেক্স থেকে আমি কোনো গ্রিন সিগন্যাল পাইনি আর কি, কিন্তু আপনাদের মাধ্যমে যদি জানাতে পারি তাদেরকে যে আমাদের এই সিনেমার দর্শক আসছে এবং সেটার জ্বলন্ত সাক্ষী হচ্ছেন আপনারা যারা এখানে দেখেছেন যে সিনেমাটা দেখতে আসছিল অনেক মানুষ এবং অনেক মানুষ দেখতে পারেনি। আমার বিশ্বাস যে তারা যদি একটু স্যাক্রিফাইস করে আমাদের মতো স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদেরকে একটু সুযোগ দেয়, আমার বিশ্বাস যে তারা যে আকাঙ্ক্ষার মধ্যে এখন পর্যন্ত আছেন যে আমাদেরকে দিয়ে তাদের ব্যবসা হয় না, সেটা আমরা করে দেখাবো। কারণ দর্শক চেঞ্জ হয়ে গেছে, দর্শকের রুচির পরিবর্তন হয়েছে,